नेपियर घा यू आम एबार लगाले चार पाँच बस आम नाकटक मानने कि तार घ पाये थको पार घो और आम प्राय हेक्टरे प्रति एक हजार मान क्विंटल प्राय एक हजार क्विंटल आम पाँ नेपियर घर इगते आज ये गिनी घ देखा जदिव नेपियर निचिना कि इतर गाँठी सर हो घ अक पतल है ये हल गिनी घ यू हल गिनी घ और इगत आसेविध घर कथा कैसी मैं गोर छागल खा खूब भल पाए एक विध घ सीटेरिया घ सीटेरिया घ सीटेरिया और ये घो तेने जो आम हेक्टर प्रति प्राय छश क्विंटल मान आम पा एक हेक्टर माटिर एक नियम जो आम एबार रूम और चार पाँच बस आम कटि थी सर यू शुक्र शुक्र पारि শুকাব পাৰি প্ৰত্যেকটো ঘাঁহে আমি শুকাব পাৰোঁ শুকাই পেলাই আমি আকৌ ফিড ব্লক মেচিনত ব্যৱহাৰ কৰিব পাৰোঁ কাটি কাটি সৰুকৈ টুকুৰা কৰি আমি সেইবিলাক আকৌ ব্লক বনাবও পাৰোঁ আৰু ইয়াৰ পিছত এইবিধ ঘাঁহ হ'ল পেৰা ঘাঁহ মই কৈছিলোঁ যে আমাৰ যিবিলাক আমি অধিক উৎপাদনৰ বাবে আমি বিজ্ঞানসন্মত ঘাঁহ কিছুমান ৰুম তাৰ ভিতৰত আটাইতকৈ উৎপাদনক্ষম জাত হ'ল এইটো পেৰা ঘাঁহ আৰু ইয়াৰ এইটোৱে সুবিধা যে এইটো দেখাত দল ঘাঁহৰ নিচিনা আৰু অকণমান পানী জমা হোৱা ঠাইত এই ঘাঁহটো বেছি ভাল হয় ই আমি প্ৰায় 1200 কুইণ্টল প্ৰত্যেক হেক্টৰত আমি পাওঁ এই পেৰা ঘাঁহটো আৰু এই ঘাঁহো আমি দিব পাৰোঁ আমাৰ গৰু ছাগলীক আৰু তাৰ লগত আৰু এবিধ ঘাঁহৰ কথা কৈছিলোঁ যে মই আমি এই বাৰিষা কালি আমি ৰাখিব পাৰোঁ বাৰিষা কালি ৰুব পাৰোঁ কি ঘাঁহ আমাৰ ইয়াতো লগোৱা আছে এইবিলাক ঘাঁহে এই ঘাঁহবিধ হ'ল ৰীণা ঘাঁহ আমি ৰীণা কওঁ আমি টিঅচিন্টি বুলিও কওঁ এই ঘাঁহক টিঅচিন্টি বুলি কওঁ এই বাৰিষা কালি এই ঘাঁহবিধ আমি লগাব পাৰোঁ আৰু ইয়াৰ এটাই গুণ হ'ল কি যে আমি তিনিবাৰ কাটিব পাৰোঁ তাক যদিও দেখাত মাকৈ ঘাঁহৰ নিচিনা মাকৈ একে মাকৈ নিচিনাই কিন্তু আমি কি কৰিব পাৰোঁ আমি এই ঘাঁহবিধ এবাৰ কটাৰ পিছত আকৌ এবাৰ আহিব এবাৰ তাৰপিছত আকৌ এবাৰ কাটিব পাৰিম তাৰমানে আমি বহাগ এপ্ৰিল মাহৰ পৰা আমি একেবাৰে ডিচেম্বৰলৈকে আমি তিনিবাৰ কাটিব পাৰিম তাৰ যদি নাকাটো দুবাৰ কটাৰ পিছত যদি এৰি দিওঁ তেতিয়াহ'লে তাৰ পৰা গুটি ওলাব আৰু গুটিখিনি আমি আমাৰ কামত ব্যৱহাৰ কৰিব পাৰিম পিছৰ বছৰলৈ এইখিনি হ'ল থুলমূলকৈ ঘাঁহ আৰু মই আগতেও উনুকিয়াইছিলোঁ যে আমি আৰু এই বাৰিষা ছিজনত আমি কি কি ঘাঁহ কৰিব পাৰোঁ মাকৈ লেচেৰা বা কাউপি ৰীণা তাৰ লগতে দিননাথ তাৰ লগতে বাজৰা চাৰঘাম হয় নহয় বাৰু এনেকুৱা ধৰণৰ ঘাঁহবিলাক আমি কৰিব পাৰোঁ আৰু শীতকালত কি কৰিব পাৰোঁ শীতকালত ঠিকেই লুচাৰ্ণ অ'ট আৰু বাৰ্চিম কিন্তু আমাৰ অসমৰ মাটিত লুচাৰ্ণ আৰু বাৰ্চিম ভাল নহয় কিন্তু অ'ট ঘাঁহবিধ খুব ভাল হয় প্ৰায় হেক্টৰে প্ৰতি আমি 400 কুইণ্টলমান পাম গতিকে শীতকালত আমি কি ঘাঁহৰ খেতি কৰিম অ'ট ঘাঁহৰ খেতি কৰিম পেৰা ঘাঁহটো গোটেই বছৰত কাটিয়ে থাকিব পৰা যাব প্ৰথমবাৰ কাটিব লাগে আঢ়ৈ মাহত প্ৰথমবাৰ আমি ৰোৱাৰ পৰা আঢ়ৈ মাহত প্ৰথমবাৰ কাটিম আৰু তাৰপিছত প্ৰত্যেক ডেৰ মাহত এবাৰ এবাৰকৈ আমি কাটি থাকিব পাৰোঁ ছাৰ এইটো আমি একেবাৰে গুৰিলৈকে কাটি দিব পাৰিম গুৰিৰ পৰা কিমান ওপৰত কাটিলে ভাল হ'ব ঠিক বাকীবিলাক ঘাঁহটো এইবিলাক ঘাঁহটো এনেকুৱা হয় যে ঠাৰিবিলাক যিবিলাক হয় সেইবিলাক ঠাৰি আমাৰ ছাগলীয়ে নাখায় গতিকে ঠাৰিৰ ওপৰত যিখিনি পাত থাকে আমি নেপিয়াৰ গিনি চিটেৰি আমি সেইখিনি কাটিম আৰু পেৰা ঘাঁহটো ঠিক এক ফুটমান ওপৰত ৰাখি এক ফুটমান ৰাখি পেলাই মাটিৰ পৰা তাৰ ওপৰখিনি আমি কাটি দিম মানে এনেকুৱাখিনি কাটিম যিখিনি আগ গৰু বা ছাগলীয়ে খায় সেইখিনিলৈকে কাটিম গৰুৱেতো খাব গৰুৱেতো ঠাৰি থকালৈকে খাব কিন্তু ছাগলী অকণমান সিহঁতে টান পায় গতিকে ঠাৰিবিলাক সিহঁতে এৰি দিয়ে নহয় এইখিনি আমি লগাব লাগিব এইখিনি আমি ঠাৰিৰ পৰা লগাব লাগিব কিপা থকা গাঁঠি এটা এটা আমি লগাব লাগিব আৰু তাৰপৰাই হ'ব
কিন্তু হেৰি টু এইবিলাক হল যিবিলাক বাৰিখা কালি ঘাঁহ বা খৰালি কালি ঘাঁহ মই কৈছিলোঁ সেইবিলাক কিন্তু ঋণা ঘাঁহৰ গুটি ঠিক তেনেকুৱাকৈ মাকৈ মাকৈটোতো আমি সকলোৱে চিনিয়েই পাওঁ মাকৈ তাৰপিছত এইটো ঘাঁহ হ'ল দিননাথ এইটো হ'ল মাকৈ এইটো দিননাথ ঘাঁহ মই কৈছিলোঁ এইটোও আমি দুবাৰ তিনিবাৰ কাটিব পাৰোঁ এবাৰ ৰুই পেলাই দিননাথ ঘাঁহ তাৰপিছতে যিটো কথা কৈছিলোঁ লেচেৰা বা কাউপি এইটো হ'ল এইটো লেচেৰা বা কাউপি ঘাঁহ আৰু এইটো হ'ল চৰঘাম মই কৈছিলোঁ চৰঘাম বা বাজৰা এইটো হ'ল চৰঘামৰ ঘাঁহ এইবিলাক গুটি তাৰমানে আমি যিবিলাক ঘাঁহৰ গুটি ৰুম গুটিৰ পৰা ঘাঁহ হ'ব সেইবিলাক ঘাঁহ আমি এই ঋতুতহে লগাব লাগিব এটা এটা ঋতুত লগাম আমি যে আমি যিটো আমাৰ এইটো গ্ৰীষ্ম ঋতু খাৰিফ খাৰিফ শস্যত আমি যিখিনি ঘাঁহৰ গুটিৰ কথা ক'লোঁ যেনে নেপিয়েৰ মাকৈ লেচেৰা দিননাথ চৰঘাম এইবিলাক কৰিম আমি আমি লগাম কেতিয়া এইটো ঋতুত এইটো ঋতুত আৰু তাৰপিছত আমি কি কৰিম শীতকালত আমি কি লগাম ঔট ঘাঁহ এইটো হ'ল ঔট ঘাঁহৰ গুটি এইবিলাক ঘাঁহ আমি শীতকালত লগাম আৰু তাৰ লগত বাৰ্চিম আছে লুচাৰ্ণ আছে কিন্তু আমি সেইকেইটা ঘাঁহ কি কৰিম আমি নলগাওঁ কিহৰ কাৰণে নলগাওঁ এইটো আমাৰ মাটিৰ গুণটো অম্লজনিত এচিডিক বুলি কওঁ আমি সেই এচিডিক ঘাঁহৰ মানে যিটো মাটিৰ গুণ আছে বেছিকৈ সেই গুণটোৰ কাৰণে আমাৰ ইয়াত লুচাৰ্ণ বা বাৰ্চিম একেবাৰে কমকৈ হয় উৎপাদন ধৰক হেক্টৰে প্ৰতি মাত্ৰ আমি 100 কুইণ্টল পাম আৰু যিটো আমাৰ কাৰণে সুবিধাজনক নহয় আমি সেইটো আমি ব্যৱহাৰ নকৰোঁ সেইকাৰণে আমি কি ঘাঁহ লগাম আমি এই শীতকালত ঔট ঘাঁহ সেইটো মনত ৰাখিব কাৰণ আমাৰ অসমত এনেকুৱা হৈছে যে আমি গৰু পুহিছোঁ গাখীৰৰ কাৰণে মই আগতেও কৈছোঁ যে আমি গৰুৰ কাৰণে গৰু পুহিছোঁ গাখীৰৰ কাৰণে কিন্তু আমি ঘাঁহৰ কথা নাভাবোঁ আমি আমাৰ নিজৰ কাৰণে কিন্তু আমি ভাবোঁ ৰাতিপুৱা উঠাৰ লগে লগে আমি ভাবোঁ যে আজি দিনটোত আমি কি খাম কিন্তু গৰু ছাগলীৰ কথাত আমি সেইটো নাভাবোঁ যদি আমাৰ নিজৰো নিজৰ দেশী গৰুকেইটাক বা নিজৰ দেশী ছাগলীকেইটাক যদি আমি অকণমান যত্ন লওঁ খোৱা বোৱাৰ প্ৰতি আৰু লগতে পেলুৰ ঔষধ খুৱাই থাকোঁ বা অকণমান দানা দিওঁ তেতিয়া দেখিব সেইকেইটাই গৰুৱেও গাখীৰ অকণমান হ'লেও বেছি দিব বা ছাগলীকেইটাৰো যিটো ওজন সেই ওজনটো সিহঁতৰ অকণমান হ'লেও বৃদ্ধি পাব আৰু এই গছজোপাৰ কথা মই কৈছিলোঁ চুবাবুল আমি কি কি গছ লগাব পাৰোঁ ছাগলীয়ে খোৱা গছ মই কৈছিলোঁ যে বাৰিষা বা বাৰিষা হ'লেও বা আমাৰ যিটোত বানপানী হয় বানপানী হোৱা আক্ৰান্ত অঞ্চলত আমি লগাব পাৰোঁ আমি গছপুলি লগাবই লাগে কঁঠাল আম সৌৰা ডিমৰু আঁহত কাঞ্চন আৰু লগতে কি কৈছিলোঁ চুবাবুল এই চুবাবুলৰ পাতত প্ৰ'টিন বহুত থাকে মাংস বা মাছ খালে আমি যিখিনি আমাৰ দেহে প্ৰ'টিন পায় সেইখিনি আমাৰ এই চুবাবুলৰ গছৰ পাত খোৱালেও পায় গৰু বা ছাগলীয়ে গতিকে আমি একেবাৰে ডেইলি দিনেও আমি নোখোৱালেও আমি অন্তত সপ্তাহত এদিন বা দুদিন যদি আমি এই চুবাবুল গছৰ পাত কাটি খুৱাওঁ তেতিয়াহ'লে দেখিব গোটেই গৰুখিনিয়ে বা ছাগলীকেইটাই প্ৰ'টিনটো বিচাৰিব মাকৈটো একো নাই এইটো ছিজনত আমি কি কৰিম যেনেকৈ আমি মাটিডৰা চহ কৰিম চহ কৰি পেলাই তাত যদি পাৰোঁ অকণমান পচন সাৰ লগাম পচন সাৰ লগাই পেলাই আমি তাত পচন সাৰ দিম দি পেলাই আমি ঠিক গুটি যেনেকৈ পেলাই আমি গুটি ছটিওৱাৰ দৰে আমি ছটিয়াই দিম
दानार कथा आमी कोइसिलु गोरु सागोली दानार कथा दानात आमी केतमान उपादानर कथा कोइसिलु की कोइसिलु माकई गुरी सापर बादामर खोली चाउलर मल तार लगते कि निमख आरु ভিটামিন পাউডার নিমখ আর এইকেইটা আমি ছাগলীত ব্যবহার করো। ঠিক তেনেকৈ গরুটো সাধারণত এইকেইটা ব্যবহার করে, খালি বাদামৰ খলিটো নিদি পেলাই কেতিয়াবা সৰিয়হৰ খলিটো দিয়ে, আর নহলে কেতিয়াবা আৰু বাকি কুকুৰাটো হে একেই। মাকৈটো হল এনেকুৱা এটা উপাদান যিটো উপাদান প্ৰত্যেকটো দানাতে লাগে, গতিকে আমি যদি পাৰিলে অকণমান নিজে মাকৈৰ খেতি কৰি পেলাই আমি নিজে যদি উৎপাদন কৰিব পাৰোঁ সেইটো আমাৰ কাৰণে ভাল হয় ন। ঠিক তেনেকুৱাকৈ এতিয়া এই দানাবিলাক মই দেখুৱাব খুজিছোঁ। এইটো হল চাউলৰ মল, এইটো হল বাদামৰ খলি, এইটো হল চাপৰ। হুইট ব্ৰেণ্ডটোকে আমি চাপৰ বুলি কওঁ। তাৰ লগত আমি কি দিম? এইটো হল মাকৈৰ গুড়ি চাওক, আৰু এইটো হল খনিজ লৱণ বা মিনাৰেল মিক্সাৰ। এইকেইটাৰ লগত আমি কি দিম? এইকেইটাৰ লগত আমি 1% আমি নিমখটো দিম। আমি এই নিমখটো দিয়াৰ লগে লগে এইকেইটা উপাদানেৰে সাধাৰণতে গৰু বা ছাগলীৰ আমি দানাটো বনাওঁ। এইকেইটা হল দানাৰ উপাদান। সেই পাত্রটো আমি কত রাখব লাগে, কেনেকে রাখব লাগে, সেইটো এটা বিশেষ জানিবলগীয়া কথা। তার ভিতর আছে আপনার হে রেক, হে রেকটো কিমান ওখত হব লাগে আর কিমান উচ্চতা থাকিলে ভাল। হে রেক এটা আপনার তাতে আমি হে মানে শুকান খেরটো আমি দিও, কিন্তু তার তলত আমি তক্তা পাৰি দিব লাগে। তার তলত আমি কি দিব লাগে? তক্তা পাৰি দিলে এই তক্তাত সেই খোৱা মানে যিখিনি ছাগলীয়ে নাখায় সেই বস্তুখিনি তার পৰি যায় আৰু সেইখিনি আমি দুনাই আকৌ উঠাই দিব পাৰোঁ। সেইকাৰণে আমি তলত তক্তা পাৰি বা বেলেগ বা বাহৰ ভালকৈ বান্ধি যাতে খেৰখিনি তলত যাতে পৰি নাযায়। পৰি গ'লে ছাগলীৰ এটা অভ্যাস আছে যে ই নাখায়, মানে মাটিত পৰি যোৱা বস্তু খাব বিচাৰে নিবিচাৰে, দুনাই খাবলৈ অলপ টান পায়, বুঝছে? সেইকাৰণে আমি হে ৰেক আৰু হে ৰেখাৰ তলত আমি তেনেকুৱা আমি ফিডিং ট্ৰাপ বুলি কওঁ বা তক্তাৰ নিচিনাকৈ অলপ পাৰি জুই দিব পাৰোঁ, তেনেহ'লে তাত খেৰখিনি পৰিব
আর সেই খের আমি আকো বা ঘা বা শুকান খের যে নহক আকো আমি দিব পারো। আর সেই ফিডিং ট্রাফটো সেইটো আমি আকো আমি দানা দেওয়ার কারণে ইউজ করো ইউজ করব পারো। আমি দিবলগা দানাখিনিও আমি তাতে দিব পারো। তার জোকমাকটো আছে ইয়াতে ইয়াতে দেখিছে আপনাদের সেই ঘরটো দেখিছে তাতে আমি ইয়াতে দানা দিও তাতেও আমি দিব পারো অলপ ওখত বুঝছেনে এইবিলাক পাত্র নিচিনা কিংবা রাঙা আর ব্লু কালারের যে দেখিছে গতি তারপর খাবলে ছাগলিয়ে ভাল পায় সেবিলাকে আমার মানে ছাগলীর ফার্মের কারণে অ্যাপ্লায়েন্সেস বা ইকুইপমেন্টস বুঝছে তেনে আৰু এতে আমি ছাগলীর ফার্মখন আমি অলপ ওখত রাখব লাগে যেনেকে ঘরটো অলপ চাংঘরের নিচিনা বনাই দিয়ে দিলে তেনেকুৱা সিস্টেম হলে সেটু ভাল মাটিত রাখব নালাগে গতি আমি চাং বানি দিব পরাকে ঘরখন বনাই দিব লাগে কোঠালিটো অলপ ওখ প্ল্যাটফর্ম টাইপ বনাই দিব লাগে আর তার সন্মুখেদি আমি এই দানা দিয়া হেখিন ব্যবস্থা করব পড়ো বুঝলে দানা দিয়ার ব্যবস্থা আমি তাতে করে দিব পারো আর আপনি বাইরের পর দানাখিনি তাক দিব পারে ভিতর যার দরকার নপরে আর এই মাজতে মাঝে মাঝে আপনার এই ফ্লোরখন যে আছে ফ্লোরত গ্যাপ আছে সেই গ্যাপেদি গোবরখিনি পড়ে যাব পেশাব পড়ে যাব পড়ি গিয়ে সেটু মানে আপনার রেগুলার তলফালেদি পড়ি সদায় মানে মজিয়া নাথাকি মজিয়াখন অল্প চাফ চুকিনি করা সুবিধা করব চাফ চুকিনি হয়ে থাকাত সুবিধা করব আমার এটা ছাগলীর ফার্মত এক্সারসাইজ পেডক পেডক থাকিব লাগে পেডক মানে এক্সারসাইজ করে পড়া মুকলি জায়গা থাকিব লাগে আর সেই মুকলি জায়গাত আমি প্ল্যাটফর্ম বনাই দিব লাগে বা ড্রাম বা কিনা বক্স ওখকে পাই দিব মানে বনাই থই দিব লাগে যাতে ছাগলীর পোয়ালি তাতে থিয় হয়ে জপিয়াই যাব পারে উঠিব পারে নামিও পারে দৌড়িব পারে খেলিব পারে বা ডাঙর ছাগলীর সেটা একটা অভ্যাস ছাগলী ছাগলীর এই একটা অভ্যাস যে সদায় ওখ ঠাইত থাকিব বিচারে সেই কারণে আমি এই এক্সারসাইজ করা জায়গা ব্যায়াম করা জায়গা এরি দিয়া জায়গা প্রত্যেকটা ঘরের কাকতে আমার এই একটা খোলা জায়গা রাখব লাগে আর সেই খোলা জায়গাত আমি ছাগলী এরি দিব লাগে আর তাতে ই অলপ মুকলিকে ফুরব তাতেও পারিলে আমি খোয়া লওয়ার ব্যবস্থাও করে দিব লাগে আর কমসে কম দিনত দুবারকে রাতেপা আর আবেলি এরি দিব লাগে সদায় ঘরের ভিতর আবদ্ধ করে রাখব নালাগে যদি আমি বাণিজ্যিক ভিত্তিত আমি বেশিকে ছাগলী পুহো আর ঘরের ভিতরতে বাহিরত যদি আমি গ্রেজিংত এরি নিদো গ্রেজিংত এই মানে আমার ল্যান্ডর আমার অভাব আমার ইমান ক্যাপাসিটি নাই গতি আমি বাহিরত এরি দিব নো গতি আমি যেতিয়া বেশিকে ছাগলী পুহিম এটা আবদ্ধ জায়গাত রাখিব লাগে গতি সেই ফার্মখনত আমার এনেকুৱা পেডকর ব্যবস্থা ঘরখনের কাষতে থাকিব লাগিব। তারপর কৈছিলোঁ যে হে রেক 0.75 সেন্টিমিটার মাটির পর 0.75 সেন্টিমিটার উপর হব লাগে হে রেক তার মানে 75 সেন্টিমিটার 0.75 মিটার তার মানে 75 সেন্টিমিটার উপর হে রেকখন থাকিব লাগে তেতিয়াহে ছাগলিয়ে আরামত মানে ভালদরে কমফর্টেবলি সুবিধা মতে খাব পারিব এই খের হে মানে খের একটু কনফিউজ নকরিব খের বা শুকান ঘা বা যিকোনো ধরনের ঘা বুঝছে আপনার 75 সেন্টিমিটার উপর গ্রাউন্ডর পর আর তার তলত তার কিমান তলত 15 সেন্টিমিটার তলত আপনি সেই তক্তা পাই দিব মই যে কৈছিলোঁ 15 সেন্টিমিটার তলত তক্তা পাই দিব তাতে তাতে দানাও দিব পারে দানা দিয়ার নিচিনাকে বক্স টাইপ বনাই দিব আর তাতে শুকান খের বা ঘাহে হোক খালে তাতে ভরিব আর ফিডিং ট্রাফ আর ওয়াটার ট্রাফ ট্রাফ মানে সেই দানা দিয়ার পাত্রটো দানা দিয়া জায়গাখিনিকে ফিডিং ট্রাফ বলে কও পানি থাকা জায়গাখিনিকে আমি ওয়াটার ট্রাফ বলে কও। এতে আমার হিসাব মতে দেখা যায় একটা ছাগলীর কারণে ডাঙর ছাগলীর কারণে এই দানা দিয়ার ডাঙর ছাগলীর কারণে 40 সেন্টিমিটার জায়গা লাগে এটার কারণে আর সরু ছাগলীর কারণে 40-50 আর সরু ইয়ং মানে গাখির খোয়া বাদে দিছে মানে 3-4 মাহ মানের ইয়ং মানে গ্রোয়িং হয়ে আছে ইয়ং হয়ে আছে মানে বয়সস্থ হওয়া নাই গতি তার কারণে লাগিব 30-35 সেন্টিমিটার জায়গা তেনে সিমান আপনার এটা 10টা থাকলে সেই হিসাবে সিমানখিনি দীঘল দানা দিয়া বক্স বনাব লাগিব তার মানে ফিডিং ট্রাফ ইংলিশত কব গেলে ফিডিং ট্রাফ সিমান দীঘল বনাব লাগিব বুঝছে আর তেনেকে পানির
পানির কারণে যেটু আপনি পাত্র রাখব বা পানি দিয়া যেখিনি আমার জায়গা পানির ট্যাঙ্কে বলি কক বা যে ওয়াটার ট্রাফে বলি কক তাক লাগে কিমান ফোর চারির পৰা পাঁচ সেন্টিমিটার এটা ছাগলীর কারণে চারি সেন্টিমিটার এটা ছাগলী খাব পারিব নোৱাৰে কিন্তু পানিটো সদায় নাখায় পানিটো কোনোবা এটাই খাব কোনোবা এটাই ফুৰিব ইফালে সিফালে যাব সেইকাৰণে আমি পানি দিয়া জায়গাখিনি দশ গুণ কম রাখো কিন্তু লাগে তার এটা ছাগলীর কারণে সিমান জায়গাই লাগিব যেতিয়া খাব যাব কিন্তু আপনার দশটা ছাগলী একেলগে পানি খাব না যায় কোনোবাই খাব কোনোবাই ফুৰিব এটো অপেন থাকিব কিন্তু আপনি যেতিয়া দানা দিব যেতিয়া ঘাঁহ আনি দিব শুকান ঘাঁহে হোক বা গ্রিন ফ্লোরা একেলগে খাব রাতেপা ঘাঁহ এৰি দিলে ই গোটেইকেইটা একেলগে জাক পাতি আহি যাব গতি সিহতর গায়ে প্রতি জায়গাখানি লাগবেই সেইকাৰণে পানির খোৱা মানে জায়গাখানি অলপ দশ গুণ কমাই দিছো আমি কিতাপৰ মতে দশ গুণ কমাই দিলেও হয় এটো আপনার ছাগলীটোর শিং নগজিবলৈ আমি সৰুতে সেই হর্ন বাদটো মুকুলটো আমি ধ্বংস কৰি দিওঁ মারি দিওঁ এই মারি দিয়াৰ বিভিন্ন ধরনের উপায় আছে এটা হল আমি হিট দি মারি দিব পাৰোঁ আৰু এটা হল কেমিকেল দিও মারি দিব পাৰোঁ বুঝছে এতে হিট আপুনি জুইত হিট লোহার টুকরা এটা গরম করে তেনেকুৱা ডিজ বাডার আছে বা কারেন্টটো এনেকুৱাকে আপুনি হেৰি কৰিব পাৰে মানে গরম করে সেটো লগাই দিলে আপনার সেই জায়গাখিনি কিছু পোকখিনি মরি যাব আর তারপর ভবিষ্যতে হিং নগজে আপনার যদি ইলেকট্রিসিটি নাই আপনি জুইত গরম করেও তেনেকুৱা ইনস্ট্রুমেন্ট কিনিব পাওয়া যায় লোহাডাল অল্প গরম করে ডাল রেড বলি কয় বেশি গরঙা নহয় সেই ইনস্ট্রুমেন্টটো যদি আপনি তাতে লগাই দিয়ে অল্প সময়ের কারণে আপনার সেইখিনি মরি যাব বা সেই বাদটো উঠি আহিব আর আমি কেমিক্যালও ইউজ করো খালি এনেকেই নকরো আমি পটাশিয়াম হাইড্রক্সাইড বলি কয় কস্টিক পটাশর স্টিক পায় সেই স্টিকটো ঘহি ঘহিও আমি করব পার এটো কাম তার এটা এটো আপনার দেখাবলৈ মই আনিছো গতি এইটো আপনাদের চালে অলপ মানে অনুপ্রেরণা পাব পাৰে যে ছাগলের হিং নাথাকিলে কি সুবিধা আর থাকিলে কি সুবিধা থাকিলে কোনো সুবিধা নাই আমার ফলের ফল নাথাকিলেহে সুবিধা আছে আমার আমি ভালদরে প্রতিপালন করব পাৰোঁ আমার জায়গা কম লাগে তারপর সিহতর মাজতে নিজে নিজের মাজতে মানে কাজিয়া বা হিংর খুচি দিলে ইঞ্জুরি হব পাৰে বা কিবা তেজ ওলাব পাৰে কষ্ট পাব পাৰে বা কোনোবা ফেন্সিংত ফসি যাব পাৰে হিংডাল গতি হিংডালে বহুত ধরনের সমস্যা সমস্যা আহি যায় হিংডাল থাকিলে গতি হিংডাল যদি আমি কাটি দিও আমার জায়গা কম লাগিব আমার কোনো ধরনের চিন্তা না থাকে যে এইটে সেইটো ফাইটিং করে কাজিয়া করে কোনোবা মারিও পেলাব বা কোনোবা মানুহক বা কোনোবা সরু বাচ্চাক মারিব এবিলাক কোনো ধরনের আমার কোনো আমি নিশ্চিন্ত থাকিব পাৰোঁ আমার অসমত বেশিরভাগ গরু ছাগলিয়ে এই পেলু বা কৃমিজনিত রোগত ভোগে মানে সেটা সেইকারণে আমি যদি ছাগলী বা গরুখিনিক বা আমার হাঁহ কুকুরা বা কুকুরলৈকে গাহরি কুকুর সকলকে আমি যদি এই সময়মতে যদি আমি পেলুর ঔষধটো খুৱাই থাকো তেতিয়ালে অন্তত এই কৃমি বা পেলুর উপদ্রবৰ পৰা আমার পশুধনখিনি রক্ষা পৰি যাব সেইকাৰণে আমি আৰু পেলুৰ ঔষধো আজিকালি বজাৰত য'তে ত'তে পোৱা যায় যেনে এলবমাৰ বুলি এবিধ আছে লগত এক্সপেল ফৰ্ট বুলি এবিধ আছে তাৰ লগতে নিওজাইট প্লাছ বুলি এটা আছে ফেণ্টাছ প্লাছ বুলি এটা আছে গতিকে এই সকলোবিলাক আমি ছাগলী বা গৰু বা আমাৰ যিমান পশুধন আছে আমি খুৱাব পাৰোঁ বজাৰত এইবিলাক সহজেই পোৱা যায় তাৰে এটা আমি দেখুৱাব খুজিছোঁ যে আমি কেনেধৰণে আমি ছাগলীক বা গৰুক আমি এই হেৰি পেলুৰ ঔষধ খুৱাম আজিকালি বজাৰতো আমি এতিয়া ইয়াত লিখা আছে যে গৰু বা ছাগলীক আমি দুই বা তিনি চিচি দহ কেজি ওজনত খুৱাব লাগে তাৰমানে এজনী ছাগলী বা এটা ছাগলী পোৱালিৰ যদি ওজন দহ কেজি হৈছে তেতিয়াহ'লে আমি কিমান খুৱাম
2 বা 3 চিচি চাই লম, 2 বা 3 চিচি আমি খুৱাব লাগে। আৰু এতিয়াতো আজিকালি আগতে মানুহে বটলত খুৱাইছিল, বাঁহৰ চুঙাত খুৱাইছিলে, বা বটলবিলাক কেতিয়াবা কামুৰি দিলে ভাঙি যায়। কিন্তু আজিকালি আমি কি কৰিব পাৰোঁ, আমি আজিকালি এনেকুৱা ধৰণৰ চিৰিঞ্জ আমি ওলাই গৈছে, প্লাষ্টিকৰ চিৰিঞ্জ, এইবিলাকত আমি পেলুৰ ঔষধটো ওজন কৰি পেলাই বা পেলুৰ ঔষধটো জুখি পেলাই আমি খুৱাব পাৰোঁ। এতিয়া এটা ছাগলী মানে ছাগলীটোক আমি কি ধৰণে খুৱাম, এতিয়া আমি এইটো ছাগলীৰ ওজন কিমান হ'ব বাৰু কওকচোন, এইটো ছাগলীৰ ওজন কিমান, 12 কেজি, 12 কেজিত আমি কিমান চিচি খুৱাব লাগিব, 10 কেজিত যদি 2 বা 3 চিচি হয়, 12 কেজিত আমি 3 চিচিয়ে খুৱাম, নহয় জানো, 3 চিচি খুৱাবলৈ আমি এনেধৰণে আমি চাই উলিয়াই ল'ম, 3 চিচি আমি টানি ল'লোনে, কিমান সহজ আজিকালি, 3 চিচি আমি টানি ল'লোঁ, টানি লৈ পেলাই এতিয়া ছাগলীজনীক আমি কি ধৰণে খুৱাম, ছাগলীজনীক আমি এনেকুৱাকৈ 2 ভৰিৰ মাজত আমি 2 বা 3 এনেকুৱাকৈ উলিয়াই ল'লোঁ, অকণমান জেগা কৰি দিয়া এনেকৈ, আৰু জেগা কৰা অকণ দাঙি দিয়া, ছাইড দি আমি কিনাৰ দি আমি গোটেই মুখখন অকণমানকৈ মেলাই লৈ আমি কিনাৰ দি লাহেকৈ ঠেলি দিলেই গোটেইখিনি সিহঁতে খাই দিব, অকণমানো নপৰাকৈ সিহঁতে গোটেই ঔষধখিনি খাই দিলে, হয় নহয় বাৰু, কিমান সহজ। কিন্তু আমি কথাবিলাক অকণমান খালি নিজে ধ্যান দিব লাগিব আৰু নিজে কামখিনি কৰিব লাগিব। আমি ছাগলীৰ জাতৰ কথা কওঁতে কৈছিলোঁ যে ছাগলী বিভিন্ন জাতৰ ছাগলী আছে ভাৰতত, প্ৰায় 23 বিধমান ছাগলী আছে, হয় নহয় বাৰু, আমি এইটো উল্লেখ কৰিছিলোঁৱে, তাৰে ভিতৰত আমি কৈছিলোঁ যে যমুনাপাৰী, বিটেল, বাৰবাৰী, আমাৰ মাৰোৱাৰী বা এইটো চিৰহী, এই সকলো ধৰণৰ ছাগলী আমি কৈছিলোঁ, এইকেইটা হ'ল চিৰহী জাতৰ ছাগলী, ইহঁতৰ আচল ঠাই হ'ল ৰাজস্থান। কিন্তু ইহঁতৰ এই ছাগলীকেইটাৰ পৰা আমি যিটো ফ্ৰজেন চিমেণ্ট বা আমি হিমায়িত কুকুৰা বনাই আছোঁ, বনাই পেলাই আমি বিভিন্ন বিভাগলৈ আমি প্ৰেৰণ কৰিছোঁ, তাৰ পৰা তেওঁলোকে লোকেল থলুৱা ছাগলীৰ কাৰণে তেওঁলোকে এই ইয়াৰ চিমেণ্ট বা কুকুৰাটো ব্যৱহাৰ কৰিব, বিশেষকৈ কাৰ্বি আংলং আৰু নৰ্থ কাছাৰ জিলাত, এই দুখন জিলাত এই ছাগলীৰ কুকুৰাটো ব্যৱহাৰ কৰিব। তাৰপিছত ইফাল অমৃতসৰ বা গুৰদাসপুৰ জিলাত পোৱা যায় এই জাতৰ ছাগলীৰো, ইহঁতৰ গুণাগুণ যথেষ্ট ভাল, এটা মতা ছাগলী প্ৰায় 60 কেজি ওজন হয় বা মাইকীজনী 50-55 কেজিৰ ভিতৰত থাকে। এই জাতৰ ছাগলী আনি ঠিক তেনেকুৱাকৈ আমি আমাৰ ছাগলীৰ, আমাৰ যিখিনি থলুৱা ছাগলী সেই ছাগলীৰ লগত আমি প্ৰজনন কৰাইছোঁ, প্ৰজনন কৰাই আমি দেখিছোঁ যে বৰ্ণশংকৰ জাত বা যিবিলাকক আমি ক্ৰছ ব্ৰেড কওঁ, সেই ক্ৰছ ব্ৰেডবিলাকৰ গুণাগুণ অতি উচ্চ খাপৰ হয়, সিহঁতে আমাৰ ছাগলীৰ তুলনাত, আমাৰ থলুৱা ছাগলীৰ তুলনাত যথেষ্ট সিহঁতে মাংস দিয়ে বা সিহঁতৰ ওজন বেছি হয়, আৰু গাখীৰো আমি দেখিছোঁ যে গাখীৰো সিহঁতে বেছিকৈ দিয়ে। আৰু আমি এই বিষয়ে আমি আমি এডভাইচো দিব পৰা হৈছোঁ যে আমাৰ যদি থলুৱা ছাগলীখিনিক আমি যদি কোনোবা জাতৰ ছাগলীৰে উন্নত কৰিব বিচাৰিছোঁ, তেতিয়াহ'লে আমি এই বিটেল জাতটোৱে উত্তম। তো এটা বিষয় আমি আলোচনা কৰিব লৈছোঁ আপোনালোকৰ লগত আজি, গৰ্ভধাৰণৰ বিষয়ে, মানে কি প্ৰয়োজন গৰ্ভধাৰণ, প্ৰেগনেঞ্চি ডায়েগনোচিছ। চ' প্ৰেগনেঞ্চি কিহৰ কাৰণে লাগে আমাক, বা প্ৰেগনেঞ্চি কি প্ৰথমতে আমি বুজি লওঁ, প্ৰেগনেঞ্চি মানে কি, প্ৰত্যেকে জানো আমি দুটা পদ্ধতিত নতুন জীৱ এটা সৃষ্টি হয়, এটা ছেক্সুৱেল, এটা এছেক্সুৱেল। ছেক্সুৱেল পদ্ধতিত আমি যেনেকৈ ওপৰ প্ৰণালী পানীখিনি, জীৱ জন্তু যিখিনি আছে, ধৰক আপুনি মই ছেক্সুৱেল প্ৰণালীত বা ছেক্সুৱেল পদ্ধতিত এই পৃথিৱীলৈ আহিছোঁ। আৰু এটা আছে এছেক্সুৱেল, য'ত মানে পুৰুষ প্ৰকৃতি বিবাহ, মতা মাইকী দুটাৰ প্ৰয়োজন নাই, এটুকুৰা অংক চিঙি গ'ল, হাইড্ৰা এইবিলাক শুনিছে নহয় নাম,
এইবিলাক এসেক্সুয়াল আমার হয়েছে কি যেখানে উপর পানি বা স্তনপায়ী এইবিল আমার সেক্সুয়াল পদ্ধতিত একটা নতুন জীবর সৃষ্টি হয়। তার দুটা মিন্স মেল পার্ট আর ফিমেল পার্ট, মতা অংশ আর মাইকী অংশ দুটা লাগবই। ছাগলীর ক্ষেত্র কি গর্ভধারণ ক্ষমতাটা আপনার 150 দিন, যদি আজি মতা লাগে এটা আজি মতা লাগার পিছত 150 দিন তারপর আপনার পোয়ালি দিয়ে হয়। ইয়াত আহি আপনাদের বহুত কথাই গম পালে, ছাগলীর গুণাগুণ সম্পূর্ণ গম পালে। তিনটা তিনটা পোয়ালি, যত এটা পোয়ালি দিয়ে তার তিনটা পোয়ালি দিয়ে আপনাদের কোনটা সিলেক্ট করব? স্বাভাবিকভাবে তিনটা হয় গম পালে। গতি সিলেকশন ক্রাইটেরিয়াবিলাক আপনার মনত আহিল, সেই কারণে হচ্ছে কি হঠাৎ ধর আমার একটা কোয়ালিটি ছাগলী আছে, আপনি যদি বাজি বলি বিক্রি করে দিয়ে গোটে জেনেটিক ক্যারেক্টারটা শেষ নে, ইমিডিয়েট খাই দিব কোন ভাই। কারণ কি এটা? কারণ মানে এক নম্বর আমি জানিব লাগে প্রেগনেন্ট হয় নহয়, তাতকে উল্টাকে যদি মই কওঁ প্রেগনেন্ট নহয়কেইটা আমি উলিয়াব লাগে। কি করব? দুই নম্বর পয়েন্ট দেখছে সেল সার্টিফিকেট, যেতিয়া আপনি লিগেল হব বস্তুটো আপনার কোনবাই সার্টিফিকেট দিব লাগা হব। আপনি যেটা বেচিব যাব বাজারত উইথ সার্টিফিকেট যে মূর ছাগলীটো প্রেগনেন্ট নহয়, নহলে হয়তো আপনার এটা সময় আইব যত আমি কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি যেটা নিয়ে আছো গোটাই বস্তুখিনি কমার্শিয়াল হব লাগবে, গতি বেশি বলে আপনি বেচিব নোৱাৰা হব এটা সময়। তিন নম্বর মিনিমাম লস অফ রিপ্রোডাক্টিভ পিরিয়ড, প্রেগনেন্সি যদি এটা ডায়াগনোসিস করব যদি না ইমিডিয়েট ট্রিটমেন্ট করাব, ট্রিটমেন্ট করার লগে সোনকালে হিটত আসবে সোনকালে ব্রিডিং পাব। নেক্সট পয়েন্ট ছাগলীর ক্ষেত্রে আরও একটা পয়েন্ট আছে, ছাগলীটো এটা পোয়ালি নিদিয়ে, ছাগলী কেটে ছাগলী দুটা তিনটা দিব পারে। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি জানে ছাগলী দুটা পোয়ালি আছে বা তিনটা পোয়ালি আছে, স্বাভাবিকতে সেইমতে আপনি ম্যানেজমেন্টও আগবাব, ভালকে রাখব ভালকে খুব, তার সেই এটা আপনার সুবিধা দিব যে নাম্বার অফ ফিটাস কেইটা পোয়ালি আছে সেইটা প্রেগনেন্সি ডায়াগনোসিসর কিছুমান মেথডর পর আমি জানি। নাইবা যদিও না জানো সিম্পল প্রেগনেন্ট বলে জানো, তেতিয়াহলে শেষর ফালে পোয়ালি দিয়ার সময় পোয়ালি দিয়ার উচর বাজর পোয়ালি দিয়ার পিছত আপনার কি কর্তব্য হব সেখানে আপনি সাবধান হব। গতি থুলমূলকে প্রেগনেন্সি ডায়াগনোসিসর প্রয়োজনীয়তা একটাই। এটা আহিল মেথড গরম। এক নম্বর নন ইন্ট্রান টু স্ট্রেস, মানে কি যদি গরম নহয় ঋতুচক্র যদি ছাগলী আপনার দেখে বছর গরম হয়ে থাকে বারে বারে 21 দিনের মূরে মূরে, যদি 21 দিনের গরম মূরে মূরে গরম নহয় মিন্স তার সাইকেলটা স্টপ হয়েছে। সাইকেল স্টপ হওয়া মানে কি বুঝাব যে মিনিমাম ই নিশ্চয় প্রেগনেন্ট হব পারে যদি মতা লাগছে, বুঝি পাইছে? কিন্তু এই মানে নহয় যে মতা না লাগিলেও সি গরম নহব হব পারে, তেতিয়া কি হব প্রেগনেন্ট হয়েছে জানো, নট নেসেসারি প্রেগনেন্ট। গতি এইটো যদি ভুল করে লাগিল গন্ডগোল হিসাবত আপনার, মানে সেইকারণে প্রেগনেন্সি ডায়াগনোসিস ইম্পর্টেন্স টু এই প্রিন্সিপল তো গম পাইছে ন। এতিয়া সারে যে কে ইয়ারপর সাউন্ড যে ওলায় সেটা 2 মেগাহার্টজপর 10 মেগাহার্টজলকে আমি সাউন্ডটা দিও, তার মানে রেঞ্জ আছে। তেতিয়া সাপোজ আমার হেৰি হল, সাপোজ টু আমি ধর ভিতর বস্তু চাব লাগে, একদম ভিতর বস্তু, তেতিয়া আমি কম ফ্রিকুয়েন্সি দিও, যিমান কম ফ্রিকুয়েন্সি দিও সিমান পেনেট্রেশনটা বেশি হব। এটা আমি উপর বস্তু চাব লাগে, উপর বস্তু সাপোজ এটা প্রেগনেন্সি চাব লাগে আমি মাজরটো দিম, কারণ আমার পোয়ালিটোহে চাব লাগে, তারপর পোয়ালির ভিতর কিবা চাব লাগে, তেতিয়া আমি কমাই আনিম। যিমান কম ফ্রিকুয়েন্সি সিমান বেশি পেনেট্রেশন, আর যিমান বেশি ফ্রিকুয়েন্সি সিমান পেনেট্রেশনটো বেশি নহয়, উপর সার্ফেসটো আমি বেশি ভালকে চাব পারি। ঢৌটো তার শব্দ ঢৌ খেলিয়ে যায়, এই ঢৌর ডিস্টেন্স, ঢৌর ডিস্টেন্সটো কমে থাকে, ঢৌ কমি যাব সুমাই যাব, ঢৌ বেশি হব দূর যাব, কিন্তু ফটো বেয়া হবে উপর উপর আমি বুঝি পিছে সেই কুই লাগে সেই মিলাই লো। এটা আমি ইয়াত 6.5 মেগাহার্ট দিছো, ফটো যেগুলা ফটো দেখা পাচ্ছিল কিবা আছে নে এই যে ফটো মূর হার মূর কিবা নেই হে তো ইসকো দেখো ফার্মে লুকা হওয়া হয় ও লোক 2 মহিনা বাদ বাচ্চা দেগা অভি
কারণে যোনখিনি হিমায়িত শুক্র আপনার দেখাইছিলে ন, হিমায়িত শুক্র লোড করা দেখাইছে, হিমায়িত শুক্র কেনেকে এটা আজি আমি শিকিম কেনেকে বনায় হিমায়িত শুক্র। এটা আমার ভাল মতা লাগিব, ভাল জাতর আমি মতাখিনির পর যেটি শুক্রাণু কালেক্ট করে লো আর সেই শুক্রাণুখিনিক আমি হিমায়িত করে লো, ফ্রোজেন ফ্রোজেন সিমেন্ট ডেভেলপ করে লো, আর সেই ফ্রোজেন সিমেন্ট আপনি মানে লাইফ লং প্রিজার্ভ করব পারে। সাপোজ আমার এইকটা দেখিছে না ছাগলী, মতা ছাগলীকটা, সেই মতা ছাগলীকটা একটা সুপিরিয়র জেনেটিক ক্যারেক্টার আছে, সেই মতা ছাগলীর পর আমি শুক্রটা কালেক্ট করো স্পার্ম, কালেক্ট করে তাক আমি প্রসেস করো, প্রসেস করে পেলায় আমি প্রিজার্ভ করে রাখব পারো, সি মরি যাব হলেও সেইখিনি থাকি যাব, সিমান দিনলে আমি প্রিজার্ভ করব পারো, সেইটা একটা ডাঙর এডভান্টেজ। সাপোজ সেখানে ধরো জেনেটিক্যালি সুপিরিয়র এনিমেলখিনিক এনেকে আমি শুক্র কালেক্ট করে রাখব পারো, আর এই ইংলিশত আমি ফ্রোজেন সিমেন্ট, ফ্রোজেন সিমেন্ট বলে কোম, আর হিমায়িত শুক্র। এতিয়া সেই কালেক্ট করবলে কিছু প্রসিডিওর আছে, কিন্তু ধরো এই বহুত কাম্বারসম প্রসিডিওর, আপনি রাতেপা আমি যদি সাতটা আটটা স্টার্ট করো, সাতটা বজাত যেটা আমি স্টার্ট করো প্রসেসিং কমপ্লিট হবগে রাতে সাতটা বা আটটা বজাত, ইমান দীঘল প্রসিডিওর। এতিয়া প্রথমতে আমার কি কি লাগিব, এইখানে সব রাবারের বস্তু, এইখানে গোটে এটা আমি খুলি দিল, গোটেখিনি স্টেরিলাইজ করে লোক লাগে, পুরা 100% স্টেরিলাইজ। ইয়াত আমি পানি টেপর পানি দিয়েও নধো, টেপর পানি তো আইরন থাকে, ক্লোরিন থাকে, সেইবোরেও এই হিমায়িত শুক্র শুক্রবোর ড্যামেজ করব পারে। এটা আমি পানি দিয়ে প্রথমতে ধুম, সার্ফ ডিটারজেন্ট সিটারজেন্ট ধুম, ধোয়া পিছত আমি ডিস্টিল ওয়াটার দিয়ে আকো এটা সফা করো, সফা করে 100% শুকাই লো, এই হেরিয়ত দি দিও আমি, শুকাওয়ার পিছত এইখানে তেনেকে স্টেরিলাইজ করা যায়, এইখিনিকো আমি তেনেকে স্টেরিলাইজ করো, পুরো 100% স্টেরিলাইজ, ইয়াত অকনো বীজাণু নাই, একো নাই। এটা খুলি দিলো আকো আমি স্টেরিলাইজ করব লাগবে নেক্সট কালেকশনলে, এটা সেখানে আপনাদের দেখাবলে খুলেছো। তো এই হল কোন কালেকটিং কোন, রাবার কালেকটিং কোন, এই হল ইনার রাবার লাইনার, এই হল হার্ড রাবার আউটার সিলিন্ডার, তারপর এইখানে হেৰি হয় সেন্ট্রিফিউজ টিউব আর কালেকটিং টিউব বলেও কো, ইয়াত কালেকশন তো হয়, তারপর এইখানে হেৰি প্রিপেড সিপেড। এটা হেৰি আমার জয়প্রকাশ, প্রথমতে আমার এই হার্ড রাবার আউটার সিলিন্ডার, হ্যাঁ আউটার সিলিন্ডারত আমি এই বস্তুটো এই থিন রাবার লাইনিং এনেকা দীঘল থাকে, এই প্রথমতে সোমাই লো, এই অলরেডি মানে ইয়াত দিয়ে আছে, এটা আমি অলরেডি এটা শুনছি যে আপনার এই এটা নব আছে, এই নব এটা এটো কিন্তু এইটো হে আমার আসল মানে যে শুক্র এই বস্তুখিনি বীজাণুমুক্ত হব লাগিব আর পুরো পরিষ্কার হব লাগিব ভিতরের, আমি এটা বা আর্টিফিশিয়াল ভেজাই না, এভি এভি মেথড বলে কয় দেই এই টেকনিক, তো এভি মেথডত করো কালেকশন, তো আমি ঠিক করে দেওয়ার পিছত ইয়ারে যেটো আমি আপনার প্রাকৃতিকভাবে প্রজনন হওঁতে মতা ছাগলীজনীয়ে মাইকীজনীর জনীত যে তাপমান অনুভব করব, তাপমান অনুভব করব বা একটা প্রেসার অনুভব করব, সেইখানে আমি ইয়াতে এটা ব্যবস্থা করব লাগবে, তার ব্যবস্থা করব কারণ তাপমানের কারণে আমি কি করি ইয়াতে গরম পানি দিই, ইয়াতে গরম হব লাগবে পানি, তার মানে
সাধারণতে জনির ভিতর ইয়াতে 42 ডিগ্রি সেন্টিগ্রেড হব লাগে। 42 ডিগ্রি সেন্টিগ্রেড হব লাগিলে আমি ইয়াতে 60 ডিগ্রি দিব লাগে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড পানি ইয়াত দিব লাগে, তেতিয়া ভিতর পিনে 42 হব, কারণ দুডাল লাইনার আছে নয়, এই ভিতর তাপটো 42 ওচৰচৰ হব লাগে। ইয়াতে আমি 60 দিওঁ মানে জেনারেলি, কিন্তু 50 দিব লাগে, 50 কেতিয়া দিব লাগে আসলে এইটো আমি মডিফাই কৰিছোঁ এই বস্তুটো, এইটো এনেকৈ কোনবিলাক যদি আমি ইয়াতে লগাওঁ, এইটো এইটো মূৰত লগাওঁ, ইয়াতে লগাওঁ, লগালে অকল লাইনাৰ কৰে থাকিব এইটো, তেতিয়া ইয়াতে 50 দিব লাগে, মানে দুটাৰ কথাই 50 দিব লাগে। কিন্তু আমি যিহেতু ইয়াতে ডাবল ফুটিং হৈ গ'ল, দুটা হৈ গ'ল নহ'লে দুটাৰ হ'লে 60 দিলে ধৰক 42 এই এইটো যদি এইটো চাওক আপোনালোকে এইটোত যদি এইটো এটা মেথড, অঁ এইটো এইটো দেখিছেনে তলৰ পৰা আছে, এই কোণটো আমি তলত লগাইছে, যদি তলত লগাই তেতিয়া ইয়াত এডাল লাইনাৰ থাকিব, তেতিয়া কিন্তু টেম্পাৰেচাৰটো কম লাগিব। এতিয়া এইটো আমাৰ এক মডিফাইড মেথড হয়, আমি ইয়াৰ পৰা ভৰাই দিছোঁ, কিন্তু এইটোত দেখিছেনে ইয়াৰ তলৰ পৰাই আছে, এনেকৈ এনেকৈ আছে, তেতিয়া কিন্তু ইয়াত টেম্পাৰেচাৰ কম লাগিব, 50 দিলে আকৌ তাত বেছি হৈ যাব। এতিয়া ইয়াত দুডাল লাইন আছে নহয়, সেইকাৰণে আমি 50 দিওঁ, তাত 42 আহিব। এই মেথডটোৱে বেছি পপুলাৰ, এই মেথডটোৰ কাৰণে ইয়াতে যেতিয়া ছাগলীৰ পুৰুষাংগটো আহিব, পুৰুষাংগটো আহিলে এই ডিষ্টেঞ্চটো বহুত কম, বহুত কম সময়তে এই টিপটো পাইব, সেইটো হ'লে বহুত ডিষ্টেঞ্চটো বাঢ়ি যায়, যিহেতু বীজৰ পৰিমাণ কম ছাগলীৰ, গতিকে যিমান পাৰি আমি নষ্ট নোহোৱাকৈ বস্তুটো ইয়াতে যিমান পাৰি বেছি পৰিমাণে ল'বৰ কাৰণে এনেকুৱা এটা মেথড কৰিছে। তাৰপিছত আমি দিলোঁ পানী দিম, 60 ডিগ্ৰী মেথডত পানী দিম, পানী দিয়া ফানেল আছে ইয়াতে, কিন্তু আমি ফানেল নিদিয়াকৈও কৰিব পাৰোঁ, নকৰিলে হ'ল মুখখন ঠিক আহোঁ আহোঁ এনেকুৱা হ'লে ভৰ্তি হৈ এনেকৈ পুৰি যাব নালাগে আৰু। পানীটোৱে কি কৰিব, পানীটোৱে তাত উষ্ণতাটো দিব, আৰু এতিয়া আৰু এটা বস্তু লাগিলে আমাক প্ৰেচাৰ লাগিব, প্ৰেচাৰৰ কাৰণে আমি ইয়াতে বতাহ দিওঁ, এইটো বাই ভাল্ভ হয়, ইয়াত তলত দি পানী ওপৰত দি বতাহ যাব, তলত পানী দিলে এইটো দিয়া লগে বতাহ দিব পৰা, এইটো বতাহটো আমি মুখেৰে দিওঁ। এইপিনে দেখা পাব, এইটো চাওক ফুলি গৈছে নহয়, ইয়াত চুলে গম পাব, তাৰপিছত এই বস্তুটো একেবাৰে ৰেডি হৈ গ'ল আৰু। ৰেডি হোৱাৰ পিছত যেতিয়া গৰম হোৱা ছাগলীজনীৰ ওপৰত মতা ছাগলী, মতা ছাগলী উঠিব, এই মাউণ্ট কৰিব, মাউণ্ট কৰিলে মতা ছাগলীৰ পুৰুষাংগটো আমি মাইকী ছাগলীৰ জুনিত যাব নিদি এই পুৰুষাংগটো চিঠত ধৰি আমি ইয়াত আহিব লাগে, বীজখিনি ইয়াত আহি যাব। তাৰপিছত সেই বীজখিনিত আমি এই এইটো এটা সম্প্ৰসাৰণ কৰা এটা মাধ্যম, ইয়াতে কিবা কিবি আমাৰ হেৰি আছে, কেমিকেলস আছে, কেমিকেলসে এই বস্তুটো বনোৱা গৈছে, মানে ট্ৰিজ আছে, ফ্ৰুক্টজ আছে, চাইট্ৰিক এচিড আছে, এইবিলাকে এই বস্তুটোৰে আমি ইয়াক সম্প্ৰসাৰণ কৰিম, নহ'লে এইখিনি আমি কিছু সময়লৈকে ভালে ৰাখিব লাগিব, এই সম্প্ৰসাৰণ কৰি এই সম্প্ৰসাৰণ কৰা তাপমাত্ৰা আকৌ আপোনাৰ 37 ডিগ্ৰী হ'ব, 37 আমাৰ বডি টেম্পাৰেচাৰ, যিটো বডি টেম্পাৰেচাৰ যিটো শুকানো শুকানোখিনি বডিৰ ভিতৰত থাকোঁতে যিটো টেম্পাৰেচাৰ পাই আছিলে 37 ডিগ্ৰী, সেই 37 ডিগ্ৰীত এই মিডিয়াটো আমি 37 ডিগ্ৰী দিব লাগিব, আৰু এইখিনি আমি এটা সম্প্ৰসাৰণ কৰাৰ পিছত এই টিউবটো আমি 37 ডিগ্ৰীত ৰাখিব লাগিব, ৱাটাৰ বাথ আছে 37 ডিগ্ৰীত, তাৰপিছত আমি বাকী প্ৰচিডিং কৰিম, চাৰে যদি ক'লে 8 ঘণ্টা লাগে, 9 ঘণ্টা লাগে, তাৰপিছত অকণমান এটা কালেকশ্যনত আমাৰ যদি লোকেল ছাগলী হয়, লোকেল মতা ছাগলী, লোকেল মতা ছাগলীৰ মাত্ৰ 0.5 ml আহে, 0.5 ml আমাৰ হেৰি হয় পাৰ্ম, তো আৰু যেতিয়া বিটেল হয়, বিটেলৰ আমাৰ এভাৰেজত 1 ml আহে, ইয়াত ইয়াত আছে আমাৰ কিমান আহে, তো সেই হিচাপে আমি মেজাৰ কৰিলোঁ। তাৰপিছত 1 ml যদি হয়, 1 ml আমি 10% আমি তাত ডাইলুট কৰিব পাৰোঁ, আৰু সেইটো এটা এটা আপোনালোকে দেখা পাইছিলে চাগে ন, হিমায়িত কুকুৰ থকা ষ্ট্ৰ, সেই ষ্ট্ৰ তেনেকুৱা ষ্ট্ৰ আমি বনাওঁ, তো 1 ml যদি হয় আমাৰ 40 ডাল বনায়,
তাৰমানে এটা কালেকশ্যনত এবাৰত আমি চল্লিশটা আমি স্ট্র বনাব পাৰোঁ, হিমায়িত কুকুৰ স্ট্র, ফ্ৰোজেন স্ট্র। তো সেইকাৰণে ধৰক আমাৰ এডভান্টেজ আছে। আদাৰৱাইজ যেতিয়া আমি প্ৰাকৃতিকভাৱে যেতিয়া প্ৰজনন কৰাহেঁতেন এবাৰত এজনী ছাগলীহে হ'বলৈ হ'লেহেঁতেন, যেতিয়া আমি আৰ্টিফিচিয়েলি কৰোঁ চল্লিশজনী ছাগলীক আমি কৰিব পাৰিম এবাৰত এটা কালেকশ্যনত। ঠিক সেইকাৰণে ধৰক আমাৰ এই পদ্ধতিটো বেছি হেৰি ভাল আৰু। আৰু ছেকেণ্ডলি আমি মতাখিনিক বেছি অভাৰ ইউজ নহ'ব। এতিয়া গাঁৱত কি হয়, ধৰক যেতিয়া দহজনী ছাগলী আহিছে দুটা বা তিনিটা মতা আছে, সেই মতাই ইউজ হৈ যায় আলটিমেটলি। মানে আলটিমেটলি গৈ গৈ কি হয়, মতাৰ নিজৰ ভিগৰ বা সেইখিনি কমি যায়গৈ, সেইকাৰণে এটা সময়ত বেয়া হৈ যায় মতাখিনি। এতিয়া এই প্ৰচিডিউৰত মতাখিনি বেয়া নহয়। এতিয়া ধৰক আমাৰ এই কেমিকেলৰ লগত আমি ইয়াত মিক্স কৰিলোঁ, 10% হেৰি কৰিলোঁ, 5% কৰোঁ লেবৰেটৰীত গৈ আৰু 5% দিওঁ। তাৰপিছত আমি তাৰপিছত এনেকুৱা মেচিনত আমি ইয়াত কিমান আছে হেৰি শুক্ৰ, 1 ml কিমান শুক্ৰ আছে, কিমান মিলিয়ন আছে, সেইটো আমি ইয়াত উলিয়াওঁ। তাৰ হিচাপ মতেহে আমি ডাইলুশ্যন কৰোঁ। তাৰপিছত ইয়াত আমি হিচাপটো কৰোঁ, কৰাৰ পিছত এইটো আমাৰ কোল্ড হেণ্ডলিং কেবিনেট বুলি কয়, ইয়াত আমি 4 ঘণ্টা ৰাখিব লাগিব। এতিয়া এইটো 37 ডিগ্ৰীত আছে টেম্পাৰেচাৰ, 37ৰ পৰা আমি 4 ডিগ্ৰীলৈ আনিব লাগিব, কমাই 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 কমাই। সেইটো আমি গ্ৰেজুৱেলি কৰিব লাগে আৰু সেইটো 4 ডিগ্ৰী 1.5 ঘণ্টামানত আহি তাৰপিছত আকৌ আমি ইয়াত 4 ঘণ্টা আমি ৰাখি দিওঁ, 4 আৱাৰ্ছ তেনেকৈ থাকিব লাগিব 4 ডিগ্ৰীত। 4 ডিগ্ৰীতে আমি সেই ষ্ট্ৰত ভৰাওঁ, ফিলিং কৰোঁ, চিলিং কৰোঁ, আজিকালিতো অট'মেটিক আছে, সেই ফিলিং চিলিং চব কৰি পেলাই তাৰপিছত এইটো বায়'লজিকেল ফ্ৰিজাৰ, এই বায়'লজিকেল ফ্ৰিজাৰত আমি হেৰি কৰোঁ, ফ্ৰিজ কৰোঁ। তাৰমানে যেতিয়া আমি ৰাখিম একদম লাষ্টত -197 ডিগ্ৰী, সেইদিনাখন গেছটো দেখিছিলে নহয়, সেই গেছত গৈ ৰাখি দিম, গেছত ৰাখিমগৈ, সেইটো -197 ডিগ্ৰী চেণ্টিগ্ৰেড, -197, বৰফ আমাৰ জিৰ'ত হয়, -196 ডিগ্ৰী চেণ্টিগ্ৰেডত আমি ৰাখি দিম আৰু সেইটো আমাৰ একদম লাইফ লং থাকিব। যেতিয়ালৈকে নাইট্ৰজেন আছে তেতিয়ালৈকে সেইটো থাকিব। ইয়াৰ ভিতৰত নাইট্ৰজেন থাকিব, এইটো বায়'লজিকেল ফ্ৰিজাৰ, ইয়াৰ এনেকৈ পাইপলাইন আছে, এই পাইপলাইনৰ পৰা নাইট্ৰজেন আহিব, লিকুইড নাইট্ৰজেন। এইটো কণ্টেইনাৰ হয়, তাৰপিছত আমি সেইখিনি ফ্ৰিজিং কৰাৰ পিছত তাৰপিছত ইয়াত আমি ষ্ট'ৰ কৰি ৰাখি থৈ দিওঁ, ষ্ট্ৰ বহুত ষ্ট্ৰ হয়, তাৰপিছত আমি সেই ষ্ট্ৰবোৰ ইয়াত ভৰাই ৰাখি থৈ দিওঁ। বহুত ডাঙৰ এইখিনি, বহুত ডাঙৰ হেৰি হয় ইয়াত, যোনটো হয় এইটো কেৰিয়াৰ, এইটো আমি গাঁৱে নিয়ে, গাঁৱে নিয়ে লৈ যাবলৈ, আপোনাৰ ঘৰত চাপ ছাগলী গৰম হৈছে, ডক্টৰে লৈ গ'লে তাত কৰিলে, এইবোৰ সৰু সৰু হয়, এইখিনি গোটেই ষ্ট'ৰেজ কৰিবৰ কাৰণে এইখিনি ৰখা যায়। আৰু ইয়াৰ গোটেই ষ্টীল -196 ডিগ্ৰীত থাকিব, খালি হেৰি চাই থাকিব লাগিব, নাইট্ৰজেন লেভেলটো কিন্তু সদায় মেইনটেইন কৰি থাকিব লাগিব। কিবা প্ৰশ্ন আছে নেকি? হা, এইটো প্ৰিপেড এইখিনি গোটেই প্ৰপাৰ এক্সামিন কৰিব লাগিব, সেইখিনি ইমান ডিটেইল আপোনালোকে কোৱা নাই আৰু, এইটো পেলাই দিম আৰু, একদম অকণমান, একদম 1 ড্ৰপ, সেইখিনি আমি পেলাই দিম, সেইখিনি ইউজ নকৰোঁ। যদি দেখিলোঁ ভাল আছে, মটিলিটি বুলি কয়, সিহঁতৰ মুভমেণ্ট থাকে, সেই মটিলিটি যদি 80%ৰ ওপৰত আছে তেতিয়াহে আমি এই প্ৰচেছিংখিনি কৰোঁ, আদাৰৱাইজ আমি পেলাই দিম। যেতিয়া ছাপ'জ মতাটো বেমাৰ আছে, কিবা বেমাৰ থাকোঁতে দেখিলোঁ যে চিমেণ্টটো ভাল নাই অহা, তেতিয়া আমি সেইটো ইউজ নকৰোঁ আৰু, সেইকাৰণে সেই পৰীক্ষাটো আমি মাইক্ৰস্কোপত কৰি লওঁ, তাৰপিছতহে আমি ইউজ কৰোঁ। তাৰপিছত এতিয়া সেইকাৰণে ধৰক আমি সবৰে নম্বৰ দিয়া আছে, দেখিছেনে কাণত, সব মতা ছাপ'জ 1 নম্বৰ মতাটো আমি শিৱসাগৰলৈ পঠিয়ালোঁ, নেক্সট মাহত আকৌ আমি 1 নম্বৰ শিৱসাগৰলৈ নপঠিয়াওঁ, কাৰণ 1ৰ বহুত পোৱালি হ'ব,
নেক্সট আকৌ দুই নম্বৰ ইয়ালে তেওঁলোকৰ তাতে পঠিয়াই তো সেইকাৰণে সেইখিনি ৰেকৰ্ডো আমাৰ এই তাতে মেইনটেইন হৈ ল'ব সেইখিনি গ্ৰীণ প্ৰজনন আহিলা এইটো এয়াই গান বুলি কয় এইটো হ'ল হেৰি কি কয় চিমেণ্ট কেৰিয়াৰ বা লিকুইড নাইট্ৰ'জেনৰ কথা কৈছিলোঁ নহয় লিকুইড নাইট্ৰ'জেনৰ কথা কৈছিলোঁ যে এইটোতে লিকুইড নাইট্ৰ'জেন থাকে আৰু এটা ডাঙৰ এটা আছে এইটো সৰু এইটো লৈ ফুৰিব পাৰি মানে কৃষকৰ ঘৰলৈ লৈ যাব পাৰি এইটো সেইকাৰণে সৰু চাইজৰ তেতিয়াহ'লে ইয়াত হিমায়িত শুক্ৰ থাকে হিমায়িত মানে বিয়োগ 196 ডিগ্ৰী ইমান ঠাণ্ডা থাকে এতিয়া আমি সেই ঠাণ্ডাটো কৃত্ৰিম প্ৰজনন কৰাৰ আগতে গৰম কৰিব লাগিব গৰম কৰাটো ইংৰাজীত কয় থয়িং বা অসমীয়াত গৰম কৰা সেইটো কেনেকৈ কৰিম আমি 37 ডিগ্ৰী উষ্ণতাৰ গৰম পানী ল'ব লাগিব আৰু এই উষ্ণতাটো থাৰ্মোমিটাৰেদি জুখি চাব লাগিব একদম 37 ডিগ্ৰীয়ে হ'ব লাগিব ইয়াতে হিমায়িত শুক্ৰ থাকে এনেকৈ এডাল ফৰচেপৰ সহায়েৰে আমি উলিয়াব লাগিব থাৰ্টি ছেকেণ্ড আমি 37 ডিগ্ৰী উষ্ণতা গৰম পানীত ডুবাই দিলোঁ তাৰপাছতে ষ্ট্ৰডাল এডাল ষ্ট্ৰ বুলি কয় য'ত হিমায়িত শুক্ৰ থাকে সেইডাল পানীখিনি মুচি ল'ব লাগে তাৰপাছত এয়াই গান এইটো ইয়াত ফিটিং কৰিব লাগে এনেকৈ এইডাল বন্ধটো গতিকে আগটো কাটিব লাগিব ঠিক চকুৰ লেভেললৈ আনি এনেকৈ কৰি কাটিব লাগে এইডাল ডিছপ'জেবল ছিট বুলি কয় এইডাল ওপৰত লগাব লাগিব কাৰণ প্ৰথম কথা এইডাল লোহাৰ হয় নহয় ইঞ্জুৰি হ'ব পাৰে আৰু এইডাল লেতেৰা কিন্তু এইডাল ষ্টেৰিলাইজ কৰা আছে আমি ইয়াৰ পৰা যে উলিয়াইছোঁ ষ্টেৰিলাইজ কৰা আছে আৰু এইটো আগ চুব নালাগে এইফালেদি এনেকৈ কৰি লগাব লাগে দেখিছে নহয় এতিয়া এই গানটো কৃত্ৰিম প্ৰজনন কৰিবৰ কাৰণে আমি ৰেডি হৈ গ'ল ইয়াৰ পাছত আমি কৃত্ৰিম প্ৰজনন কৰিম এজনী গৰম ছাগলী এজনীত এডাল ভেজাইনেল স্পেকুলাম বুলি কয় এতিয়া ছাগলীজনী আমি জুনি খুলিবৰ কাৰণে এডাল ব্যৱহাৰ কৰোঁ কৃত্ৰিম প্ৰজননৰ আগতে এইখিনিৰ পৰা ল'ব যদি লৈছে এডিটিং কৰি দিব দেখিছে নহয় এনেকৈ জৰায়ুৰ মুখ মই কৈছিলোঁ নহয় আগতে আপোনালোকক জৰায়ুৰ মুখত আমি এই শুক্ৰখিনি তাত দি দিম লগাই এইডাল ওলিয়াই লৈ স্পেকুলামডাল ওলিয়াই লৈ এতিয়া আমি জৰায়ুৰ মুখত শুক্ৰখিনি দি দিম তাৰপাছত লাহেকৈ উলিয়াই আনিম অলপ দেৰি ছাগলীজনী এনেকৈ ধৰি ৰাখিব লাগে তাৰপাছত ছাগলীজনী এৰি দিব পাৰে হ'ব ছাগলীখিনি উহা এই চেপেটা হৈ গৈছে চাই তাকো এইটো যদি 10 কিলোমিটাৰ গুচি যায় ছাগলীয়ে বেমাৰী হ'ব এইবিলাকৰ দাম কিমান এনেই কিমান হ'ব চাউলখনত বহুত বেছি স্কুলৰ ল'ৰা ছোৱালীবিলাক পৰীক্ষা আহি আছে।
দহগৰাকীটো মই আহি হিচাপ কৰিছোঁ গুটিব নোৱাৰো মই আৰম্ভ কৰিছোঁ আমাৰ এই চেতেৰিয়া লুংহুং আৰু গোহাঁইগাঁও অঞ্চলৰ আমাৰ মহিলা হিতাধিকাৰীসকল আৰু লগতে আমাৰ এই তিনিখন জিলা শিৱসাগৰ ডিব্ৰুগড় আৰু তিনিচুকীয়া জিলাৰ পৰা অহা পৰীক্ষাৰ্থীসকল আজি আমাৰ এটা ভিজিট আছিলে যে আমি এখন আমাৰ চেতেৰিয়া বা টেপেচিয়া এই দুখন আমাৰ যিকেইখন আমাৰ আঁচনিৰ অন্তৰ্ভুক্ত গাঁও আছে আমি তালৈ আহিম আৰু আহি পেলাই আপোনালোকৰ লগত আমাৰ পৰীক্ষাৰ্থীসকলৰ লগত আমাৰ সেই হিতাধিকাৰীসকলৰ লগত একেলগ কৰাই দিম যাতে গাঁও এখনত কাৰণ আমাক আপোনালোকক আমি শিকাই আছোঁ আমাৰ তাত ক্লাছৰুমত গাঁও এখনত ছাগলী পালন কৰিবলৈ হ'লে কিখিনি অসুবিধাৰ সন্মুখীন হয় আৰু সেই অসুবিধাখিনি সেই সমস্যাখিনি কি ধৰণে সমাধান কৰিব পাৰি কেনেকুৱা ধৰণে তেখেতসকলে সমাধান কৰিছে সেইখিনি যোগসূত্ৰ সম্বন্ধটো লগাই দিবৰ কাৰণে আমি আহিছোঁ আৰু আশা ৰাখিছোঁ যে আপোনালোকৰ আলোচনা আপোনালোকৰ লগত যিখিনি আলোচনা হ'ব বা আপোনালোকৰ পৰা যিখিনি সমস্যাৰ সমাধান তেখেতসকলে পাব এই গোটেইখিনি মানে ফলপ্ৰসূ হ'ব আমাৰ যোগাত্মক দিশ এটাত আমি আপোনালোকে পেলুৰটো পেলু হয়নে নহয় প্ৰথম কথা সুধিব পাৰে যে পেলু হয়নে নহয় আৰু যদি হয় আপোনালোকে কি কৰে অন্তত তেতিয়া আপোনালোকে আপোনালোকৰ ফালৰ পৰা উত্তৰখিনি আপোনালোকে দি যাব যে নহয় আমাৰ পেলু হ'লে আমি এনেকৈ মাহেকে পষেকে যেতিয়াই খুৱাই তিনিমাহৰ মূৰত বা চাৰি মাহৰ মূৰত আমি পেলুৰ ঔষধ খুৱাই থাকোঁ বা মই সুধিব বিচাৰিছোঁ যে আপোনালোকে এই সৰ্বভাৰতীয় আঁচনি যিখনত জড়িত হ'ল তাৰ আগতেও আপোনালোকৰ ঘৰে ঘৰে ছাগলী আছিল নেকি আছিল সৰ্বভাৰতীয় আঁচনিখন হোৱা আজি তিনি বছৰ চাৰি বছৰ কিন্তু তাৰ আগতেও ছাগলী আছিল কিন্তু থাকিলেও আমি এতিয়া যিটো সুবিধা পাই আছোঁ চান্তৰ পৰা এতিয়া ধৰকচোন এই খাচী কৰা বা এনেকুৱা বেমাৰ আজাৰৰ বা পেলুৰ ঔষধ দিয়া এইবিলাক আগতে আমি খেতিৰ পৰা বা খুনাপুৰৰ পৰা ডক্টৰ মাতি আনি কৰিব লগা হৈছিল কিন্তু এতিয়া ছাৰহঁতৰ মানে সহযোগিতাত আমাৰ সেই বেমাৰটো ক্ৰমান্বয়ে নিৰ্মূল হৈ আহিছে সম্পূৰ্ণ শেষ হোৱা নাই কিন্তু লাহে লাহে কমি আহিছে সেইটোৱে আমাৰ মানে এই যিখন আঁচনি আঁচনিখনৰ আমাৰ মানে সফলতা এতিয়া সৰ্বভাৰতীয়খনৰ আঁচনি আগতে ছাগলী আছিলেই যেতিয়া আপোনালোকে এদিনীয়া প্ৰশিক্ষণটো লৈছিলে তাৰ প্ৰথমে আপোনালোকে কোনটো কাম হাতত লৈছিলে ধৰি লওক কোনটো ঘাঁহ খেতিয়ে কৰিছিলে নে কোনটো কৰিবলগীয়া হয় এইটো এইটো আমি প্ৰশিক্ষণ হিচাপে দি লোৱা নাছিলোঁ ছাৰহঁতে আহিছিলে আমাক কৈছে কি ছাৰহে কৰিব কাৰণে মানে মিটিং আকাৰে হৈছিলে আমি গাঁৱৰ দুখন গাঁৱৰ মানুহখিনি এটেণ্ড কৰিছিলে ইয়াতে মিটিং আকাৰে মিটিঙত জনাইছে ছাৰহঁতে কৈছে আমাৰ এনেকুৱা আৰু বিনামূলীয়া ট্ৰিটমেণ্ট হ'ব প্ৰশিক্ষণ হ'ব আপোনালোকৰ ছাগলীখিনিৰ কাৰণে কোনো টকা পইচা ভৰাব নালাগে যিমান মানে ট্ৰিটমেণ্ট হ'ব লাগে এটা ছাগলী বেমাৰ হ'লেও আমিয়ে ট্ৰিটমেণ্ট কৰিম আমাক ফোন কৰি ক'ব আমিয়ে কৰিম যদিও থাকে কোনোবা ওচৰত আৰু প্ৰত্যেক বছৰে মানে আমি মইতো যোৱা বছৰ ছাৰহঁতে মোৰ ঘৰৰ পৰাই লৈ গৈছে চাৰিটা ছাগলী পথা দুটা লৈ গৈছে বিধানৰ কাৰণে টেপেচিয়াত দিছে আকৌ খাহী ছাগলী লৈছে কোনোবা বিয়াত দিছে আৰু এতিয়াও মোৰ বিকিব লগা হৈয়ে আছে আৰু মই ছাগলী বিক্ৰী কৰি মানে ল'ৰাক এডমিশ্যন দিছোঁ ডিগ্ৰী আৰু ছোৱালীক মই হেৰি ব্ৰহ্মপুত্ৰ পাব্লিক তাতে স্কুল এখন আছে তাত 5,000 টকা মই এডমিশ্যন দিছোঁ ছাগলী বিক্ৰী কৰি আৰুতো বহুত অন্যান্য কৰিব পাৰিছোঁ মই কৈছোঁ বিপদৰ বন্ধু আমাৰতো ধৰক ঘৰত ছাগলী পুহিছোঁ আমি কিন্তু কম পৰিমাণে আছে আমি লাভান্বিত হ'ব পৰা নাই কিয়নো আমি ইয়াৰ আগতে বিজ্ঞানসন্মতভাৱে পুহিব নাজানো ধৰক এতিয়া ছাৰহঁতৰ পৰা শিকিছোঁ কিন্তু আপোনালোকে প্ৰথম অৱস্থাত ছাগলীবিলাক আপোনালোকৰ কমকৈ আছিলে চাগে এতিয়াতো কৈছে বহুত হৈ গৈ আপোনালোকে বাঢ়িলে এই কমটিৰ পৰা বঢ়াবলৈ যাওঁতে আপোনালোকে এতিয়া ছাকচেছ হ'ল ধৰক ছাগলীখিনি উপকৃত হৈছে ইয়াৰ মাজত আপোনালোকৰ অসুবিধাবিলাক কি কি হৈছিলে আমাক অলপ জনাব নেকি এটাৰ পৰা 30টা কৰিবলৈ যাওঁতে আপোনালোকৰ কিবাতো অসুবিধা সন্মুখীন হৈছিল ধৰক বেমাৰ আজাৰ বা অন্যান্য অন্যান্য ঘাঁহ পানী যোগান ধৰা এইবিলাকতো আমিও গৈ কৰিবগৈ লাগিব আমাৰো অসুবিধা হ'ব ছাগলী আচলতে আগতে আছিল আগতে এটা বা দুটা আছিল যেনেকুৱাকৈ এতিয়া বাধাৰ মানে কাৰণ হ'ল কি মানুহখিনি অলপমান ছাগলীৰ পৰা যে লাভৱানিত হয় সেই কথাটো অন্তত মানুহখিনিয়ে বুজি পাইছে যে আমি যে চলিব পাৰোঁ ছাগলীৰ মানে আৰ্থিকভাৱেও যে কিছু লাভৱান্বিত হয় বা আমাৰ মহিলাখিনি সাধাৰণতে ঘৰত থাকে তেওঁলোকৰ মানে তেওঁলোকৰো যে কিবা এটা স্বাৱলম্বিতাৰ ইনকাম এটা লাগে সেই কথাটো জনা হৈছে আৰু জনা হয় এতিয়া বেমাৰ আজাৰ হ'লে কৈছোৱেই তেতিয়া মানে ছাৰহঁতেও আহি পেলাই আমাক সহায় কৰে আৰু যদি এনেই ছাগলী পোৱালিবিলাক অলপ মেমেৰা হয় সেইটো মানে আমি বেচি দিওঁ বেচি দি পেলাই অলপ ভাল জাতৰ ছাগলী আনি এনেকুৱাকৈ হেৰি উন্নত কৰাৰ মানে চেষ্টা কৰা যায় আৰু বেমাৰখিনি হ'লে তাৰমানে আমি তৎক্ষণাত সেইটো চিকিৎসা কৰোঁ
আজি বেমাৰ হ'ল বা থৈ দিলোঁ সেইটো কথা নহয় আৰু বেমাৰ হ'ল আমি লগতে ছাৰহঁতক ফোন কৰিলোঁ এতিয়া ধৰক আপোনালোকে যিবোৰ ছাগলী পুহিছে থলুৱাৰ বাহিৰেও মানে কি জাতৰ আনি পুহিছে আৰু এনে মৃত্যুৰ হাৰটো কেনেকুৱা বাৰু বছৰত মানে আৰু এটা আছিলে মানে হেৰি আপোনালোকে এই খাচী যিবোৰ মানে সেইবোৰ কিমান হৈছে মানে হেৰি যিবোৰ মানে থলুৱা সেইবোৰ কিমানকৈ পাইছে মানে ৱেট ওজনটো ওজন হিচাপে মানে তাৰমানে আমাৰ ইয়াতে যিবিলাক বিধান আচলতে আমাৰ যিটো ছাগলী বিধান দিছে আমাৰ যিমান পঠা ছাগলী হয় আমি চব ছাগলী মানে চাহতে খাহী কৰি দিছে আমি মানে পঠা ছাগলী আমি নাৰাখোৱে যিটো মানে বেছি চুকল লগা বোলে নাই তিনিটা পোৱালি হৈছে ধৰি লওক পাঠি এটা পঠা দুটা সেই পঠা দুটা ছাৰহঁতে মানে আমাক কৈ দিয়ে একেটা হাঁহি কৰিব নালাগে আমি বেলেগৰ কাৰণে আমি বিধানৰ কাৰণে লৈ যাম তেনেকৈ আছিলে এজনী ছাগলী আছিলে তাৰপিছত একে আপোনাৰ বাৰজনী ছাগলী আছে তাৰ মাজত আকৌ আপুনি হঁচৰ কাৰণে বেলেগ ছাগলী কিনিছিলে নেকি নাই কিনা মাজত আকৌ বিক্ৰী কৰিলে নেকি বিক্ৰী কৰিছোঁ তিনিটা বিকিছোঁ মই এইটো মই আৰু এটা মই কথাটো কৈ দিব বিচাৰিছোঁ যে ছাগলী এজনীয়ে বছৰত কেইবাৰ পোৱালি দিয়ে আমাৰ থলুৱা ছাগলীয়ে বছৰত দুবাৰ পোৱালি দিয়ে যদি আমি যদি ধৰি লওঁ তিনিটাকৈও পোৱালি দিছে এবছৰত ছটা পোৱালি পালে তেখেতে তেনেকুৱাকৈ গোটেইখিনি হৈ যায় সেইটো যদি আমি হিচাপ কৰোঁ আৰু যদি গোটেই পোৱালিকেইটাক যদি মই নমৰাকৈ যদি বচাই ৰাখিছোঁ তেতিয়াহ'লে মোৰ সেইটো হোৱাটো কোনো ডাঙৰ কথাই নহয় হয় নহয় বাৰু আৰু সাধাৰণতে এতিয়া আপোনালোকে গমেই পাইছে যে এখেতসকলৰ ছাগলী এতিয়া এনেকুৱা এটা ষ্টেজ পাইছেগৈ যে প্ৰত্যেকজনী ছাগলীয়ে তিনিটা পোৱালি প্ৰায়ে দি আছে দুটাটো কমেও দিয়ে আৰু যিসকলৰ এটা এটা পোৱালি দিয়া ছাগলী আছিল তেখেতসকলে ছাগলীখিনি নাইকিয়াই কৰি পেলাইছে বা সেই মতাটোও লাহে লাহে নোহোৱা হৈ আহিছে কাৰণ আমাৰ ফালৰ পৰা আমি যিবিলাক মতা দিছোঁ সেই মতাখিনি আমি তিনিটা পোৱালি দিয়া বা চাৰিটা পোৱালি দিয়াৰ সঁচৰ আনিছোঁ সেই সঁচটো আমি আনিছোঁ গতিকে সেইখিনি হোৱাটো তেখেতৰ সেইখিনি হোৱাটো খুব এটা আমি হেৰি লোৱা নাই সঁচাই হৈছে আৰু আমি হিচাপো কৰি গৈ আছোঁ তেখেতলোকে বিয়া বিক্ৰী কৰাৰ পিছতো সেইটো হ'ব পাৰে একদম মণিৰাম গ'ল যে এতিকে আমাৰ ইয়াতে আচলতে ছটা লাগে চাৰিটা আছে মাইকী ছাগলী কিমান আছে যোনবিলাকে ধৰক পোৱালি দিব পাৰে এইটোৰ পৰা